আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। এই ধরনের নিউজগুলো শুরুতে আমি একটা কথা বলি যে আমি আসলে বিভিন্ন কারণে এখানে অনেক নাম মেনশন করতে পারি না। আপনারা ফুল ভার্সনগুলো আমার ইউটিউব চ্যানেল নাইমিলি টুতে দেখতে পারেন। আর পাশাপাশি সবাই আবারও বলি, একটু দোয়া করবেন, জয় পরাজয় আল্লাহর হাতে, বাট চেষ্টা করার জন্য মাঠে টিকে থাকা, দখলদারদের বিরুদ্ধে যেখানে যতটুকু পারছে সফলতা অর্জন করা, এগুলোকে আমি এনকারেজ করি। আমি আমার জায়গা থেকে সাপোর্ট করে যাচ্ছি, যারা আমার মতন আমাদের ভাইদের পক্ষে আছেন তারা ভিডিওগুলো শেয়ার করতে পারেন, বিশ্বকে জানিয়ে দিতে পারেন, কারণ আজকে আরও একটা ভালো খবর নিয়ে এসেছি। দর্শক, এই মুহূর্তে সুড়ঙ্গের ভেতরে আমাদের ভাইদেরকে অনেকটা চিপায় ফেলানোর চেষ্টা করছে দখলদাররা। আর আমাদের ভাইরা ভেতরে 500 কিলোমিটারের একটা মাকড়সার জালের মতন ছক বিছিয়ে রেখেছেন। সেখানে আমাদের অনেক ভাই শাহাদাত বরণ করেছেন, কিন্তু এবার আর খালি হাতে ফিরছেন না, তারা এবার ভিন্ন রকম রেজাল্ট দিচ্ছে। এবার শুধুমাত্র সুড়ঙ্গের ভেতরে যে দখলদারদেরকে ঢুইকা আমাদের ভাইদেরকে মারার সুযোগ দিবে তা কিন্তু না, এবার স্টেপ টু নিয়েছে আমাদের ভাইরা। স্টেপ টু হচ্ছে আমাদের ভাইদের একাংশ সম্ভবত নুক বা যারা আছেন তারা ভেতরে এদেরকে কী বলছে প্রতিহত করছেন, আর আরেকটা গ্রুপ যারা গেরিলা গ্রুপ তারা সুড়ঙ্গগুলো থেকে বিভিন্ন পর্যায়ে বের হয়ে একযোগে গতকালকে আবারও সেই 7ই অক্টোবরের পর দ্বিতীয় ধাপে নভেম্বরের 1 তারিখে সেই ঘটনা ঘটেছে কি আবারও ভেতরে ঢুকে গেছে একটা টিম, আলহামদুলিল্লাহ। ভেতরে ঢুকছে কারণ হচ্ছে কি এদের যে গোলাবারুদ অস্ত্র শরদ এগুলার যে রসদরা আছে এটা কিন্তু তারা তাদের সীমান্তের ভেতরে এগুলোকে কিন্তু সিকিউর করে রাখছে। আর আমাদের ভাইদের টার্গেটটা হচ্ছে সম্ভবত সেই যে আয়োজনগুলা বিভিন্ন অস্ত্রশস্ত্র গোলা বারুদ বা যাই আছে সেগুলোকে সেখানে উড়িয়ে দেওয়া। তো ওইগুলোকে উড়াইতে না পারলেও তিনটারে কিন্তু খায়ালছে। হ্যাঁ, আসুন দেখি কীভাবে খায়ালছে। সীমান্ত অতিক্রম করে এবার আমাদের যোদ্ধারা দখলদারদের রাষ্ট্রের ভেতর ঢুকে পড়েছে, আর আমাদের ভাইদের বীরত্বে তিনজন ওই পারে টপকাই গেছে, আর এই বিষয়টি আমাদের বীরদের পক্ষ থেকে আজকে নিশ্চিত করা হয়েছে। আমাদের বীরদের পক্ষ থেকে ব্রিগেড বলছেন যে আমাদের যোদ্ধারা কী বলা হয়েছে গতকালকে মানে বৃহস্পতিবার, আজকে যেন আমরা দেখছি বুধবার, সীমান্ত অতিক্রম করে ভেতরে ঢুকে বীরের মতন লড়াই করে তিনটাকে টপকা দিছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইজ আল দিন বলছেন যে এই পুণ্যভূমির উত্তর পূর্বে ইংরেজের কাছে আমাদের দখলদার যে বাহিনী আছে এদের পদাতিক বাহিনীর সঙ্গে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে আমাদের যোদ্ধারা আমাদের বীররা লড়াই করছে। গত 24 ঘন্টায় অলরেডি 13টা আর এখানে হচ্ছে 3টা 16টাকে ওপারে পাঠানো হয়েছে। যারা মারা গেছে এদের বিস্তারিত পরিচয় পদ পদবি সুস্পষ্টভাবে আবার উল্লেখ করেছে দখলদারদের যে ন্যাশনাল পত্রিকা আছে টাইমস অফ দখলদার। সেখানে বলা হয়েছে যে আমাদের ভাইদের ট্যাগ বিধ্বংসী গাইডেড মিসাইলের মানে কি বলা হয় যে মানে ঝড়ে একটি আর্ম ভেহিকেল ধ্বংস হয়েছে এবং তাতে 5 জন নগদে ভেতরে শেষ হয়ে গেছে, 4 জন আহত, এদের মধ্যে আবার একজনের অবস্থা আশঙ্কাজনক। আর বাকি যেই হতাহত সেনারা আছেন ভেতরে বাহিরে আমাদের পবিত্র ভূমির ভেতরে বাহিরে এদেরকেও হেলিকপ্টারে করে যুদ্ধের ময়দান থেকে সরিয়ে নিচ্ছে দখলদার সেনাবাহিনী। এদিকে আমাদের ভাইদের পেতে রাখা বোমা বা মাইন বিস্ফোরণে দখলদারদের বেশ কিছু ট্যাঙ্কও আপনার উড়ে গেছে, যেটা আমি গতকালকে আপনাদেরকে জানিয়েছি। এখন আমাদের ভাইদের কিন্তু টার্গেটটা আমরা মোটামুটি একটু বুঝতে পারতেছি যে ভেতরে একটা টিম কাজ করতেছে, গেরিলারা আরেকটা কাজ করতেছে। এখন এগুলো দিয়ে খুব বড় ধরনের হয়তো সফলতা আসবে না, বাট আমার মনে হয় যে যে টিমটা ভিতরে ঢুকছে এরা যদি ধরেন যে মজুদটা আছে বিভিন্ন জিনিসের মজুদ এটার যদি একবার উড়াই দিতে পারে তো কিছুটা সময়ের জন্য হলেও আমাদের ভাইরা হয়তো রক্ষা পাবে। তবে আমাদের ভাইরা বলছে যে আমরা জানি মৃত্যু নিশ্চিত কিন্তু শাহাদাত বরণ করতে চাই, মানে দম থাকতে ছাড়ব না। আল্লাহর গায়েবী মদত কামনা করছি, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।